নমস্কার বন্ধুরা আমি রিনা আমি আজ থেকে আবার শুরু করলাম তোমাদের কাছে আসা তো আজকে আমি তোমাদেরকে বাংলা ক্লাস সেভেনের সিলেবাসের উপরে একটু পড়াবো প্রথমে আমি একটু মুখে পড়াবো বোঝাবো তারপর সেটাকে আমি লিখে দেব তো আমি এরকমভাবেই ক্লাস সেভেনের সিলেবাস কিছুটা করাবো ইচ্ছা আছে তো আজকে শুরু করি বাংলা দিয়ে বাংলা আজকে পড়াবো অ্যানুয়ালের সিলেবাস এখন সবার অ্যানুয়াল পরীক্ষা অ্যানুয়াল সিলেবাসটায় করাবো তো আজকে পড়াবো ভানু সিংহের পত্রাবলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর পুরো গল্পটা পড়তে গেলে অনেক সময় লাগবে তাই আমি একটু সংক্ষেপে বিষয়বস্তুটা বলছি ভানু সিংহের পত্রাবলী রচনায় দুটো ছবি আমরা পাই দুটো চিঠি প্রথম চিঠি বিষয় হলো কলকাতার বৃষ্টি লেখকের বক্তব্য হলো যে শান্তিনিকেতনে বৃষ্টিতে প্রকৃতির যে রূপান্তর হয় তার তুলনায় কলকাতার বৃষ্টি সৌন্দর্যহীন কবি শান্তিনিকেতনে থাকাকালীন বর্ষা প্রকৃতির যে সৌন্দর্য দেখেছেন তা স্বাভাবিকভাবেই কবি হৃদয় সঙ্গীতে হিল্লোল তোলে কিন্তু কলকাতা শহরে নববর্ষা সংকীর্ণ পরিসরে নিজেকে মেনে ধরার সুযোগ পায় না তাই শান্তিনিকেতনের বর্ষা মঙ্গল কলকাতায় মানায় না। নদীর ওপরে করে ভেসে চলার অভিজ্ঞতা দ্বিতীয় চিঠিতে বর্ণিত হয়েছে বর্ষার আকাশ ঘন মেঘে ঢাকা ঝোড়ো বাতাস বইছে জলে ভরা নদীর বিস্তার গ্রামের আঙিনায় পো পৌঁছে গেছে ধান ক্ষেত জলে ভরে রয়েছে দুই তীরে সবুজে সবুজ এমন সময় এলো বৃষ্টি অস্থায়ীমান সূর্যরশ্মি অপরূপ শোভা বিস্তার করেছে তখনই দু চোখ ভরে তাকিয়ে তাকিয়ে গান রচনায় মেতে উঠেছে আচ্ছা এটা হচ্ছে বিষয়বস্তু যে দুটো চিঠি এবং কলকাতায় বৃষ্টি আর শান্তিনিকেতনের বৃষ্টি দুটো আলাদা শান্তিনিকেতনের বৃষ্টি কবির হৃদয় মনে ছেয়ে গেছে তার অপরূপ সৌন্দর্য সেই গাছপালা প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সঙ্গে কলকাতার সৌন্দর্য কলকাতার বৃষ্টি ইট কাট পাথরের বৃষ্টি সেখা সেই সৌন্দর্য একেবারেই মানায় না তাই কবি এটা মোটেই পছন্দ না এটা হচ্ছে মেন গল্পের কাহিনী ঠিক আছে এবার আমরা কিছু গল্পের শব্দ অর্থ শিখব এরপর আমি গল্পের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর একটা একটা করে দেব লেপা লেপা মানে ঢাকা করুণ করুণ মানে হালকা বা মৃদু পুলক পুলক মানে আনন্দ দিন মানে এখানে এখানে দিন বলতে দিনেন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে গল্পটা তোমরা পড়ে নিও পুরো গল্পটা গল্পটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তাই গল্পটা পড়ে শোনালাম না ঠোকো মানে ধাক্কা নৃত্য মানে নাচ উত্তরীয় মানে ওড়না এসরাজ মানে বাদ্যযন্ত্র বিশেষ বোট মানে ছোট নৌকা বা বজরা নিবিড় মানে ঘন আচ্ছন্ন মানে ঢেকে ফেলা তটে মানে তারে ঘনিমা মানে গারতা, ম্লান মানে মলিন আভা মানে দীপ্তি নিভৃত মানে গোপন প্রয়াস মানে চেষ্টা শ্যামলতা মানে সবুজ ভাব এই কটা শব্দ অর্থ আমরা পড়লাম এবারে আমরা কিছু ছোটো ছোট প্রশ্ন উত্তর শিখব বলছে বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয় বর্ষামঙ্গল শ্রাবণ মানে মাসে অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে শান্তিনিকেতন জেলা কোথায় অবস্থিত শান্তিনিকেতন বীরভূম জেলা অবস্থিত শান্তিনিকেতন বীরভূম জেলা অবস্থিত কবি কোন নদীর উপর বোটে করে ভেসে চলেছেন কবি আত্মাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন কোন নদীর পরে ভেসে চলেছেন আতটাই নদী পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কোথায় পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের উপর আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ দাও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হল ছিন্নপত্র ছিন্নপত্র এবার আমি কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দেব কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না কবির এই অপছন্দের কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে কলকাতার এই শহরটা আমি মোটেই পছন্দ করি না কেন পছন্দ কেন করেন না প্রকৃতি পূজারী রবীন্দ্রনাথ কলকাতা শহরে প্রকৃতি নিবিড় সান্নিধ্য অনুভব করতে পারেন না তিনি তো গাছপালা প্রকৃতির মধ্যে মানুষ হয়েছেন না চারিদিকে গাছপালা প্রকৃতি মানে অপূর্ব প্রকৃতি সে রূপ তার মনে হয় ইট কাঠের মতো জন্তু একেবারে গিলতে আসছে এই ইট কাঠ পাথরে কলকাতা শহর মানে তো ইট কাঠ বড় বড় বাড়ি বাড়ি না ইট কাঠ পাথর দিয়ে তৈরি বাড়ি সেই বাড়িগুলো গিলতে আসছে তাই কলকাতা শহর কবি পছন্দ না আর শান্তিনিকেতনে কি সুন্দর গাছপালা চারিদিকে নিবিড় অরণ্য মানে খুব সুন্দর অপরূপ প্রকৃতি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে গান কি কলকাতা শহরে হাটে জমবে কোন গানের কথা বলা হয়েছে এখানে এই উদ্ধৃত অংশে বলা হয়েছে বর্ষা মঙ্গল গানের কথা বর্ষামঙ্গল গানের কথা সে গান কলকাতা শহরে হাটে জমবে না কবির এমন ভাবনা কেন শান্তিনিকেতনের উন্মুক্ত প্রান্তরে রচিত বর্ষামঙ্গল গান কলকাতা শহরে হাটে জমবে না ইটকাঠের চার দেওয়ালের মধ্যে তার সুর বাজবে না ওখান শান্তিনিকেতনে যে সুন্দর যে সুন্দর সুর যে প্রকৃতির পরিবেশ এই ইট মধ্যে কবির মনে হয় সে গান সুন্দর হবে না তোমাদের ওখানে এত দিনে বোধহয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি কথা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে কথা লিখেছেন ওখান বলতে কোন জায়গায় কথা বলা হয়েছে ওখান বলতে এখানে শান্তিনিকেতনের কথা বোঝানো হয়েছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় ছায়ায় আকাশের আলো করুণ হয়ে গেছে ঘাসে ঘাসে জাগজে পুলক এবং গাছেরা যেন কথা বলছে আজ সকালেই সে পালাবে স্থির করেছে আজ বলতে সে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত এখানে আজ বলতে তেরোশো সালের উনত্রিশে আসারকে আজ বলতে বোঝানো হয়েছে সে বলতে কার কথা বলা হয়েছে সে বলতে এখানে কবির ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে সে কোথায় পালাবে এবং কেন কলকাতার বদ্ধ পরিবেশ তার ভালো লাগে না তাই সে ঠিক করেছে শান্তিনিকেতনে পালাবে সমস্তটার উপর বাদল ছায়া কবির চোখ দিয়ে এই সমস্তটার দাও আত্মাই নদী সন্নিহিত প্রকৃতিকে এখানে সমস্ত বলতে বোঝানো হয়েছে খরস্রোতা আতটাই নদী কুলে কুলে ভরা সেখানে ভাসছে শৈবালের দল বর্ষার জল পল্লীর আঙিনার কাছ পর্যন্ত পৌঁছে গেছে ঘন বাঁশ ঝাড় আম কাঁঠাল তেঁতুল শিমুল ইত্যাদি গাছ পুরো গ্রামকে আচ্ছন্ন করে ফেলেছে নদী তীরের সবুজ ধানের ক্ষেত জলে ভরে গেছে চারিদিকে সবুজের বিস্তারের মধ্যে প্রবাহিত হচ্ছে গৈরিক রঙের আতটাই নদী কলকাতা না এলে আরও জমত কী জমত কলকাতা না এলে বর্ষামঙ্গল গান জমত মানে কলকাতা না এলে মানে যদি বর্ষামঙ্গল গানটা যদি শান্তিনিকেতন হতো তাহলে আর বেশি জমতো কবির কলকাতায় আসার সঙ্গে তা না জমে ওঠার সম্পর্ক কি ইট কাঠে ভরা শহরের পরিবেশে বর্ষার গান বিশেষ জমে না বর্ষা মানে একটা গাছপালা টপ করে বৃষ্টির ফোটা পড়া একটা সাথে সাথে সুন্দর সুগন্ধ ওয়েদার খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো কলকাতায় সেটা কোথায় আছে গাছপালাও কম খালি বড় বড় বাড়ি কলকাতায় প্রকৃতি লীলা বিস্তার ভালোভাবে অনুভব করা যায় না খুবই শান্তিনিকেতন কিংবা অন্য পল্লী প্রকৃতিতে বর্ষাকে ভালোভাবে অনুভব করতে পারেন শান্তিনিকেতন বা অন্য কোনো সবুজ ঘন কন্য পরিবেশ সেখানে কিন্তু বর্ষাকে কই ভালোভাবে অনুভব করতে পারেন খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় কোন সময়ের কথা বলা হয়েছে বর্ষায় আত্মাই নদীর উপর ভাসমান বোটে কবি যখন রয়েছেন সেই সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ রাখবার সময় কবি নেই কেন কবি প্রকৃতির রূপে রঙে রসে মুগ্ধ তাই খাতার দিকে চোখ রাখবার সময় তখন কবি ছিল না যখন কবি আটটায় নদীর উপরে বসেছিল বোটের মধ্যে কবি তখন প্রকৃতির রূপ রঙ রস মুগ্ধ হয়ে দেখছিলেন উপভোগ করছিলেন তাই খাতার দিকে চোখ রাখবার সময় তখন কবি ছিল না দু চার কথায় পরিচয় দাও শান্তিনিকেতন দিনু বর্ষমঙ্গল আটটায় শান্তিনিকেতন বলতে আমরা কি জানি বীরভূম জেলা অবস্থিত ছোট শহর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন দিনু দিনু হচ্ছে দিনুর পুরো নাম হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন বর্ষামঙ্গল বর্ষামঙ্গল হচ্ছে বর্ষামঙ্গল বর্ষাকে বরণ করার একটা অনুষ্ঠান মানে বর্ষা এলে বর্ষাকে বরণ করার একটা অনুষ্ঠান একটা তৈরি হয়েছিল সেই অনুষ্ঠানটা করা হতো বর্ষার বর্ষার সূচনায় শান্তিনিকেতনে এই অনুষ্ঠান পালিত হয় মানে বর্ষা আসছে সেই সূচনায় শান্তিনিকেতনে এই অনুষ্ঠানটা হয় এই উপলক্ষে বর্ষার গান করা হয় বর্ষার কবিতা আবৃত্তি সব হয়ে থাকে এগুলো শান্তিনিকেতনে উদযাপন হয়ে থাকে আটটাই আটটাই বাংলাদেশের এক নদী যদিও এর উৎপত্তি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশে উপর দেখেছে এটি বাংলাদেশে গিয়ে পদ্মা নদীতে গিয়ে মিলিত হয়েছে আবার কিছু অর্থ বলছি শব্দ অর্থ যেমন পুলক পুলক মানে আনন্দ সায়ান্ন মানে সন্ধ্যা প্রয়াস মানে চেষ্টা এসরা যে মানে বাদ্যযন্ত্র বিশেষ নিভিত মানে গোপন আঙিনা মানে উঠোন বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ করার কারণ কি। বর্ষা প্রকৃতির অনিন্দ সুন্দর শোভা কলকাতা শহরে মেলে না মানে প্রকৃতির যে একটা মানে অপরূপ সৌন্দর্য সেটা কলকাতা শহরে পাওয়া যায় না তাই বর্ষার কলকাতা শহর ক তাই কবির পছন্দ নয় নববর্ষা বলতে কী বোঝো আমাদের দেশে দ্বিতীয় ঋতু বর্ষার স্থায়িত্ব আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষা ঋতু এলে প্রকৃতি নবরূপ ধারণ করে তাই সমগ্র বর্ষাকালেই কবি নববর্ষা বলে অভিহিত করেছেন সমগ্র বর্ষাকালটাকে কবি নববর্ষা বলে অভিহিত করেছেন বর্ষা ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতা নাম লেখ বর্ষা দুটি গান হলো মেঘের পরে মেঘ জমেছে এবং মন মোর মেঘের সঙ্গী বর্ষা দুটি কবিতা হলো বৃষ্টি পরে টাপর টুপুর এবং বর্ষা যাপন সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন পল্লী প্রকৃতিতে বর্ষার আগমনে গাছপালা নতুন প্রাণ ফিরে পায় ফিরে পেয়ে সবুজ হয়ে যায় প্রকৃতির এই সবুজ রূপকে কবি সবুজ উত্তরীয় বলেছেন কলকাতা শহরের হাট শহরকে হাটের সঙ্গে তুলনার ব্যঞ্জনাটি কোথায় কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী জনবহুল শহর এখানে সর্বদা মানুষ কেনা বেচায় ব্যস্ত সারাক্ষণ কেনা বেচা এটা করছে তাই শহরকে কবি হাটের সাথে তুলনা করেছেন কলকাতায় এত ভিড় সারাক্ষণ কেনাকাটা হইচই কথাবার্তা ট্রাম বাস এতটাই হৈহট্টগোল যেখানে কবি কলকাতাকে হাটের সঙ্গে তুলনা করেছেন আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না কবির এই জাতীয় মন্তব্যের কারুর কি পল্লী প্রকৃতির শ্যামলীমা কলকাতায় মেলে না ইট কাঠ পাথরের তলা চাপা পড়ে আছে সবুজ এখানে জীবন যান্ত্রিক তাই প্রাণের সাড়া নেই বলে কবি এরূপ মন্তব্য করেছেন এখানে চাই দেখি ইট কাঠ পাথর এখানে গাছপালা খুবই কম প্রাণের সাড়া মেলে না গাছে মধ্যে তো প্রাণ আছে সে সে জল পেলে যে সুন্দর করে ফুটে ওঠে পাতা বেরোয় ফুল বেরোয় সেখানে খুবই কম পাওয়া যায় আটটাই নদীটি কোথায় আঠাই নদীটি পশ্চিমবঙ্গের উৎপন্ন হয়ে বাংলাদেশে পদ্মায় গিয়ে মিশেছে সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রে লিখেছিলেন তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দোসরা শ্রাবণ নৌকাতে যেতে যেতে এই পত্রটি কবি লিখেছিলেন নদী পাড়ের গ্রামগুলির ছবি কীভাবে কবির চোখে ধরা পড়েছে নদী বোটে থেকে কবি দেখেছিলেন পল্লীর আঙিনা পর্যন্ত জল উঠে গেছে বাস ঝাড় আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল গাছ গ্রামগুলিকে ঢেকে রেখেছে মাঝে মাঝে জলমগ্ন কাঁচা ধানের ক্ষেত দেখা দেখতে পাচ্ছিলেন নদীর তীরে সবুজের সমারোহ আর বর্ষার খোলা নদী গেরুয়া রঙের ধারা নিয়ে খসর বয়ে চলেছে আকাশ আর নদীর প্রতি ভালোবাসা সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কীভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে প্রথম পত্রটি যখন লেখা লেখা তখন কবি কলকাতাবাসী প্রথম পত্র যখন লিখেছিলেন তখন কবি কলকাতায় ছিলেন সে সময় বর্ষার পল্লী প্রকৃতির প্রতি তার নিবিড় আকর্ষণ ফুটে ওঠে শহরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ কবি নদীর চঞ্চল গতিময়তা না পেয়ে বিচলিত হয়েছেন শহরের মধ্যে তো কোনো নদী নেই কাজেই সেই নদীর চঞ্চলতা সেই নদীর নদীর পাড় ধরে সবুজের সমারোহ নদীর স্রোতের স্রোতের যে রূপ সেগুলো না দেখতে পেয়ে কবি বিচলিত হয়েছেন আত্মায় নদীর ভাসমান বোটের থেকে নদীর জলে তিনি আকাশের প্রতিফলন দেখেছেন সমগ্র প্রকৃতির অরিন্দ সুন্দর শোভা তার কবিচিত্তকে মুগ্ধ করেছে আজকে আমি আনসিংহ পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি পড়ে শোনালাম বিষয়বস্তু বললাম কিছু প্রশ্ন উত্তর করলাম শব্দার্থ করলাম এগুলো আমি লিখে দেবো দেখে নিও এরপরে প্রতিদিন আমি আরও কিছু এরপরে আমি আরও এক একটা প্রত্যেকটা গল্প কবিতা তোমাদের বোঝাবো এবং পড়ে এবং লিখে দেখাবো আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ